লাস্ট 6-7 বছর ধরে মোটামুটি কলকাতার বাইরেই আমরা থাকছি, তো অনেকবার কলকাতা যাতায়াত হয়েছে, কিন্তু এবারেরটা অনেক স্পেশাল। আর এবছর জুড়ে যা যা হবে সবকিছু স্পেশাল, কারণ সেটা প্রথম তোজোর জন্য। তো প্রথম তোজোকে নিয়ে কলকাতা, তো এসেও গেলাম, কবে থেকে বলছি কলকাতা আসবো কলকাতা আসবো। আমি জাস্ট আসার সময় এটাই ভাবছিলাম যে এতদিন ধরে ভাবছি আসবো আসবো আসবো, ফাইনালি কিন্তু চলে এলাম, চলে এলো। এখানে দেখো কি লেখা হয়েছে, এখানে লেখা হয়েছে ইভান। পিসিকে দেখে খুব হাসছিল, আমিকে দেখে ভাবছে যে কি চেনা চেনা লাগছে, চিনতে পেয়েছো তুমি, চিনতে পেয়েছো, একটু হাঁচো একটু হাঁচো, সুন্দর করে হাঁচো, তুমি যেমন করে হাঁচো হাসবে, এখন দেখছো অবজার্ভ করছো সবাইকে। দেখো বরণের থালা সাজিয়েছে, যাই হোক দারুণ লাগলো এই সারপ্রাইজটা পেয়ে, আমরা পুরো সারপ্রাইজ হয়ে গেছি সত্যি কথা, একদম কোনো হিন্টও ছিল না আমাদের কাছে যে এরকম কিছু হতে চলেছে, চুপচাপ হয়েছে, খালি ঘরে রং হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে এই সব হচ্ছে, কিন্তু এইটা পুরো চুপ। কত কথা ঠাম্মির সাথে, এবার ঠাম্মির আদর খাওয়া চলছে, ঠাম্মি বলছে এবার আমাকে দিয়ে দাও, এবার তোমরা আমাকে দিয়ে দাও, এইগুলো মিস করছিল তোজো, সিরিয়াসলি এইগুলো মিস করছিল, আমার আর সৌরভের আদর তো পাচ্ছিলই, কিন্তু এদের আদর গুলো সত্যি মিস করছিল। তোজোকে এই জাস্ট ফিট করালাম আমি, এবার তো আমাদের একটু পেট পুজো করতে হবে নাকি, এত তো আমরা ট্রাভেল করে আসলাম, শুধু কি আর ওর জন্য সেলিব্রেট করলে হবে, পুরো একদম প্লেটে চলে এসেছে ফুলকো ফুলকো লুচি, তার সাথে সাদা আলুর চচ্চড়ি আর ক্ষীর কদম মিষ্টি, ও মানে বড় করে আসলে এটা একটা কমন ব্রেকফাস্ট তাই না, আর মানে এটা ভালো ব্রেকফাস্ট, আর এটা সপ্তাহে এক দুদিন হয়েই যায়। তো তোমরা এই ঘরে অনেক কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছ, তো যেটা হয়েছে সেটা হচ্ছে কি মোটামুটি 40% একটা 60% বাকি আছে, সেগুলো আস্তে আস্তে কমপ্লিট হবে নেক্সট 3-4 দিনে, তারপরে এই রুমটা পুরো একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা কি তোমাদেরকে পরে দেখানো হবে, আগে হয়ে যাক সব কিছু তাই না, সৌমিয়া লেট করছে না, আমি এরকম বোকে সময় নষ্ট করতে চাই না।
আর মা এদিকে মোটামুটি খাওয়া টাওয়া সবকিছুই ভুলে গেছে, নাতিকে নিয়েই ব্যস্ত। যাও তুমিও নিয়ে এসো খাবারটা, তোমার মায়ের খিদে পাচ্ছে না, নাতিকে দেখেই পেট ভরে যাচ্ছে, তাই নাকি? যেতেই ইচ্ছে করছে না, খাবো কি? এই বলতে পারো একটু সেটেল ডাউন করলাম, লাস্ট 30 ঘন্টায় যেন 1 ঘন্টা ঘুমিয়েছি, এবার পুরো এক্সস্টেড লাগছে। আর অ্যাংজাইটি তো ছিলই, মানে এই ট্রিপটা নিয়ে আমি খুব বেশি টেনশান করছিলাম যে তোজো কীভাবে রিয়াক্ট করবে, কিন্তু ও একদম ফুর্তিতে ছিল। হ্যাঁ, ল্যান্ডিংয়ের সময় একটু প্রবলেম হয়েছে, বুঝতেই পারছিলাম যে কানে যে একটা অসুবিধার হচ্ছে, ও তো ঠিক বুঝতে পারছে না, কিন্তু কাঁদছে যেভাবে তাতে মনে হচ্ছিলো যে হ্যাঁ ওর কষ্ট হচ্ছে, বাট সেটা বলতে পারো 10 মিনিট মতো, তারপরে কিন্তু একদম নর্মাল হয়ে গেছিলো। তো যারা নিউ মম ভাবছো যে ফ্লাইটে ট্রাভেল করবে কিনা, তো আমার একদম এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি কোনো চিন্তা করো না, ফ্লাইট ট্রাভেল ভীষণ ইজি আর সেফেস্ট ওয়ে। আমি তো বলবো তোজো অনেক বড় বাচ্চা গো, এর থেকেও ছোটো ছোটো বেবিকে নিয়ে দেখলাম যে ফ্লাইট ট্রাভেল করছে, মানে ক্যারিয়ার ব্যাগে নিয়ে যাচ্ছে বাচ্চাকে, মানে বুঝতে পারছো কতটুকুন বাচ্চা। তো কোনো অসুবিধা হবে না, আমি প্রথমে ভেবেছিলাম যে ট্রেনে ট্রাভেল করবো কিনা, ট্রেনের থেকে আমি বলবো ফ্লাইটটা অনেক ইজি, আর প্রায়োরিটি দিয়ে দেয় তোমাকে, তোমাকে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে না, খুব ভালো, মানে আমার এক্সপিরিয়েন্স তো খুব ভালো, আর তোজোরও কোনো সমস্যা হয়নি, তো নিশ্চিন্ত হওয়া গেল। তো চলো ফ্রেশ হই এবার, আর তোজোকে আমি স্নান সারিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওকে সুন্দরভাবে মালিশও করতে পেরেছি, মাসির থেকে তো আমি পুরো ট্রেনিং নিয়ে নিয়েছিলাম, কী বলতো ডে ওয়ান থেকে ওর অভ্যাস, তো মালিশটা ঠিকঠাকভাবে মালিশ না হলো না ঘুম হবে না। তো এখন থেকে আমি একটু আস্তে আস্তেই কথা বলবো, কারণ এখানে তোজো এখন ঘুমাচ্ছে, যেহেতু একটাই রুম। তো চলো নিচে যাব, আগে স্নান টান সারি, তোজো ঘুম থেকে উঠলে তারপরে ওকে নিয়ে একবারে সবাই মিলে নিচে যাবো। ঘুমেতে থাকতেই তোমাদেরকে বলছিলাম যে বড় রকমের বাড়িতে কিন্তু প্রচুর কাজ হচ্ছে, তো পেন্টিং তো হয়েছে, সিঁড়িটা পুরো সেটা তোমরা নিশ্চয়ই নোটিস করতে পারছো। প্রথমে একটা ইয়েলোইশ কালার ছিল, বাট চেঞ্জ করে হোয়াইট আর স্যান্ডস্টোনে এরকম হাফ অ্যান্ড হাফ কালার করা হয়েছে। আমি সৌমি দুজনেই দেখেছি যে হোয়াইট যদি করা হয় না, ঘরটাও বড় লাগে আর আলোটাও ভীষণ খেলে, সেই জায়গাটা দারুণ লাগছে, কিন্তু বারান্দার পোর্শনটা আর এটা হচ্ছে সেটা তোমরাও জানিও কীরকম লাগছে, হোয়াইট ইজ অলওয়েজ হিট। তো চলো এখন নিচে যাওয়া যাক, একটা জিনিস আসছে ইম্পর্টেন্ট, কী এসছে বলো তো? আমরা যে সুটকেসটা পুনে থেকে পার্সেল করে পাঠিয়েছিলাম সেটা পৌঁছে গেছে ফাইনালি, তোমাদেরকে বলছি আমি ডানকুনি অবধি পৌঁছেছে, আজকে আমাদের বাড়িতেই পৌঁছে গেছে, মানে আমরাও আসতাম আর আমাদের লাগেজও আসতো তার সাথে সাথে। এই জায়গায় ডেকোরেশনটা কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? এই যে এই সুটকেসটা পুরো প্যাক করে আমরা পুনে থেকে পাঠিয়েছিলাম আর চলে এসেছে একদম সাহি সালামত, কিছু হয়নি কিন্তু, এখানে লক টকগুলো সব ঠিকই আছে। তোজো তো প্রথমবার কলকাতায় এসেছে, তো ওর তো কোনোই সেট আপ নেই, আর আমি না আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে কী কী এসেন্সিয়াল জিনিস তোজোর গিয়েই লাগবে, তো সেই অনুযায়ী বেশ কিছু জিনিস আমি অর্ডার করেও রেখেছি। আজকে আমরা খুবই টায়ার্ড, তাই আমার আর সৌরভে সুটকেস আনপ্যাক করা হয়নি, বাট হ্যাঁ তোজোর সুটকেস আমি আনপ্যাক করেছি, আর দেখো এখানে একটা ক্যাডিও আমি রেডি করে নিয়েছি, যা যা এসেন্সিয়াল ওর ডেলি বেসিসে লাগে সেগুলো এখানে আছে। আর মেনলি যেটা লাগে বাচ্চাদের, তোমরা জানো স্টেরিলাইজার, পুনের বাড়িতে কিন্তু আমার স্টেরিলাইজার আছে, বাট ওটা তো ক্যারি করা পসিবল নয়, তো আমি দেখো লাভলাভের স্টেরিলাইজারটা নিয়েছি। এখন কি হয় বলো তো, শুধুমাত্র যে বটল স্টেরিলাইজ করতে হয় সেরকমটা নয়, তো যে টয়গুলো মাঝে মধ্যে আমি স্টেরিলাইজ করি, তো এটা ভীষণই কাজের একটা জিনিস। আর লাভলাভের এই স্টেরিলাইজারটার রিভিউ খুব ভালো, তো মনে হলো তাহলে এটাই নিয়ে। লাভলাভের এই স্টেরিলাইজারটা ওয়ার্ক করে সুপার কুইক, মানে 8 মিনিটের মধ্যেই তোমরা পেয়ে যাবে স্টেরিলাইজড বটল অ্যান্ড টয়েস। এই স্টেরিলাইজারটা 99.9% জার্মস কিল করে আর 24 আওয়ার্স অবধি কিন্তু প্রোটেকশনও দেয়। এতে আছে স্টেরিলাইজার বেস, যেখানে অপারেটিং ডায়াল আছে, আর তার উপরে আছে ফিডিং বটল বাস্কেট, আর দেন স্মলার অ্যাক্সেসরিজ বাস্কেটও আছে, আর এখানে পেয়ে যাবে একটা ট্রান্সপারেন্ট লিড। আর বেস্ট পার্ট কী বলো তো, এতে আছে অটো শাট অফ ফাংশন, মানে এটা অটোমেটিক্যালি কিন্তু অফ হয়ে যাবে তোমার বটল বা টয়েসগুলো স্টেরিলাইজ হওয়ার পর। ট্রাভেল করার জন্য যদি তোমরা স্টেরিলাইজার ক্যারি করতে চাও, তখন কিন্তু এই ছোটো পার্টটা ক্যারি করলেই হবে, আর এখানেও কিন্তু তোমরা বটল সুন্দরভাবে স্টেরিলাইজ করে নিতে পারবে। বটল ওয়াশ করে আমি স্টেরিলাইজও করে নিলাম, তো একটা সেট আপ ডান। তো আমি লাভলাভের এই স্টেরিলাইজারের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করো, আমার তো খুব ভালো লেগেছে। লাস্টবার যখন কলকাতায় এসেছিলাম তখন তো আমার ওপর নিচ করা একটু প্রবলেমেটিক ছিল, সেই কারণে আমি ওপরেই জেনারেলি লাঞ্চ করতাম, তোমরা দেখেছো। আর এবারে এসে তো দেখছি আরও বড় সমস্যা, মানে তোজোর জন্য আমি নিচে লাঞ্চ করতে যেতে পারছি না, কারণ তোজোকে তো এসিতেই রাখতে হয়েছে, কারণ সাংঘাতিক গরম, আর এটা যেহেতু টপ ফ্লোর, কলকাতায় তো গরম পড়েইছে, এটা নিয়ে কমপ্লেন করে আর কিছু হবে না, মানে এর থেকে সলিউশন তোমাকে নিজেকে
থেকেই খুঁজে বার করতে হবে। তো এসিতেই ওকে রেখেছি, মানে একদম 26-27 ডিগ্রি করে রেখেছি, আর হালকা করে ফ্যান চলছে, তো মানে একদমই প্লেজেন্ট ওয়েদারটা। কিন্তু যে সিঁড়ি দিয়ে ওকে যে নিচে নিয়ে যাবো না, পুরো গরম, মানে ঠান্ডা গরম লেগে যাবে। তাই জন্য আমি এই যে ওপরেই লাঞ্চ করে নিচ্ছি। তো আজকে মেনুতে আছে নিম বেগুন ভাজা, পেঁয়াজ আলু পোস্ত, মুসুর ডাল, আর এই যে মাছের ঝাল, পুরো থালি চলে এসেছে ওপরে। তো সৌরভ গিয়ে আমার খাবারটা এনে দিল। তো আমি না মাঝে ঘুমিয়ে পড়েছিলাম, স্নান করেছিলাম, তো মাথায় একটু জল পড়েছিল আর চোখ লেগে গেছে। পুরো উঠলাম তখন দেখে 2 বাজে, তারপর লাঞ্চ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। সত্যি কথা বলতে একদম জব্বর ঘুম দিয়ে উঠলাম। ও বাবা, তিনজনে একসাথে ঘুমোচ্ছিলাম, মানে তিনজনে ঘুমিয়েছিলাম তাই জন্য ঘুমোতে পেরেছিলাম। পুজো আমাদের সাথে সাথ দিয়েছিল, ও একদম 4টার সময় ঘুমিয়েছে, 6:15 ঘুম থেকে উঠলো। এখন বেজে গেছে প্রায় 6:45, যদি আমাদের এই ঘড়িটা বন্ধ হয়ে গেছে। তো কলকাতায় আসার পর যেটা বুঝছি, গরমটা সাংঘাতিক, মানে পুনেতে বসে আমরা সময় বলছিলাম যে গরম আছে গরম আছে, বাট এর কাছে ওটা কিছুই নয়। মানে দুপুরবেলা জাস্ট বাইরে বেরিয়েছিলাম, একটু মনে হচ্ছে আমি নিয়ে যাবো একটা অগ্নিপিণ্ড, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, সাংঘাতিক গরম। তো এখন একটু মনে হচ্ছে বেটার, দুপুরের থেকে তো বেটার অ্যাটলিস্ট। হ্যাঁ, মন্দের ভালো সেটাই। মা এখানে পুজো করতে এসছে, গেটে দাঁড়িয়ে ডাকছে ওকে, আর কি হাসি। ওফ, মেসেজটা দেখে কি মনে হচ্ছে জানো, তোজোর অন্নপ্রাশন নয়, তোজোর বিয়ে। আর যেহেতু বেস কালারটা এরকম হোয়াইট হয়েছে, আলোটা খুলেছে না, পুরো যেন চারদিকটা সাদা সাদা লাগছে। তো যাই হোক, এবার আমরা নিচে যাচ্ছি, কারণ তোমরা জানোই বর্ণাকরের রুলসটা আছে যে এই সন্ধ্যেবেলায় সবাই আসবে, নিচে একটা আড্ডা বসে আমাদের। তো দিদি একটুখানি বাড়ি গেছে, দিদি আজকে সকাল থেকে ছিল, তো এখন দিদিকে কল করলাম, বললাম একটু পরে আসছি, মামুনি এখানে পুজো দিচ্ছে, আর তোজো চলে গেছে অলরেডি নিচে, তো আমিও যাচ্ছি, মানে চা খাওয়া হবে, আড্ডা হবে। তো এখন নিচে গিয়ে মেনলি যেটা হবে বা কী বলতো, সেটা হচ্ছে পার্সেল খোলা। প্রচুর কিছু এসেছে, কালকে তোমাদেরকে পুরো বাড়ি দেখাবো যে কীরকম কী রং হয়েছে, কোথায় কী আমরা অ্যাড করেছি। ওপরের ঘরেও অনেক চেঞ্জেস হয়েছে, হয়তো তোমরা কেউ কেউ বুঝতে পারছো যারা কিনা পুরোনো ভিউয়ার্স। তো চলো নিচে যাই, চা খাওয়া যাক। যতই গরম পড়ুক না কেন, চা তো খেতে হবে। বাবারি, কি ডাকাডাকি শুরু করেছে এরা। তোজোর ওয়েলকামিং এর জন্য সিঁড়ি দিয়ে ওঠার মুখে একটা সুন্দর এরকম গোলাপ ফুলের বাস মামুনিরা সাজিয়ে রেখেছিল, কিন্তু এতটাই গরম, সকালে এসে দেখেছিলাম টাটকা আছে, এখন দেখছি পুরো ঝিমিয়ে পড়েছে এরকম। সৌমি, বাবা মায়ের জন্য একটা ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম নেওয়া হয়েছিল, তোমাদের সাথে সেটা শেয়ারও করেছিলাম, আগারোর এটা খুব ভালো কিন্তু। হ্যাঁ, মারা ইউজও করছে বলছে, কিন্তু খুবই ভালো ফিডব্যাকটা ভালো পেলাম, তাই জন্য মামুনিদের জন্য এটা নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, খুব একিউরেট রিডিং দেয়, আর খুব মানে শর্ট টাইম স্প্যানে টেস্টটা করা যায়, তো সেই কারণে নিয়ে নিয়েছি। এটা খুব ভালো, তোমরা চেক আউট করতে পারো, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। মামুনি বাবাকেও কিন্তু শিখিয়ে দেবো কিভাবে টেস্ট করতে হবে, এতটাই সিম্পল যে কোনো কেউ কিন্তু এটা ইউজ করতে পারবে। তো বাড়িতে এরকম একটা গ্লুকোজ মনিটরিং সিস্টেম তোমরা রেখে দিতেই পারো। তো দিদির পার্সেল তো আলটিমেটলি পুনেতে গিয়ে আর পৌঁছলো না আমাদের হাতে, আমরা খালি ছবিটা দেখতে পেলাম যে পার্সেলের বক্সটা কিরকম দেখতে ছিল। তো তার মধ্যে ড্রেস ছিল, তোদের জন্য একটা জুতো ছিল, তো সেগুলো পাইনি বলে আবার দিদি আলাদা করে নিয়ে এসছে। দেখো এই দেখো, এরকম একটা সুতির জামা, এইটা সবচেয়ে ভালো, দেখো বাটিক প্রিন্ট, হ্যাঁ এটা খুব সুন্দর হয়েছে। আজকে আমি আর সৌমি এটা নিয়ে আলোচনা করছিলাম যে অন্নপ্রাশনে যে সমস্ত রিচুয়ালস গুলো আছে সেগুলো তো আর এসি ঘরের মধ্যে বসে করা সম্ভব নয়, সেগুলো কিভাবে হবে ভাবলেই কিরম লাগছে। তুইও অ্যামাজন থেকে কতগুলো পার্সেল এসে পড়ে আছে সেগুলোকে সমস্ত এখন আনবক্স করতে হবে। অ্যাকচুয়ালি এর মধ্যে না সমস্ত রুম ডেকোরেশনের জিনিসপত্র আছে যেগুলো সৌমি বেছে বেছে অর্ডার করেছে পুনেতে বসে বসে। না, এই রুমটায় অনেক কিছু চেঞ্জেস হবে, তোমরা এখন কিছুই দেখে হয়তো বুঝতে পারছো না, শুধু মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। অ্যাকচুয়ালি আমরা সোফাটাও চেঞ্জ করছি, তো এটা হচ্ছে সোফা, ঠিক আছে, তো কালকে এটা অ্যাসেম্বল করা হবে। আরও টুকটাক অনেক কিছু চেঞ্জেস হবে, কার্টেন্স লাগবে কালকে, মোটামুটি চেষ্টা করছি কালকের মধ্যে পুরো রুমটাকে সেট আপ করে ফেলার। তো দেখা যাক হয় কিনা। বসার ঘর, তো বসার ঘরটা একটুখানি বসার ঘরের মতন ডেকোরেট করার প্ল্যান করেছি, আশা করছি ভালোই লাগবে। মামনের কাছে এখনই মোটামুটি বেশ ভালো লাগছে। তো এগুলোকে এখন আনবক্স করা যাক সবাই মিলে বসে বসে। দিদির জন্য ওয়েট করছিলাম। এই চলো আনবক্স করতে হবে সবকিছু।
আমি একটা জিনিস নোটিস করেছি, বাবার কোলে ও বসলেই বাবার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, অন্য কিছু আর দেখে না, শুধু বাবার দিকে তাকিয়ে বসে থাকে। এদিকে সমস্ত আনবক্সিং চলছে। একটা কি প্রবলেম বলতো, আমি না সাংঘাতিক ঘাম, দেখো সত্যি গরম তো আছেই বাট তার উপর যদি আমি এরকম দরদর করে ঘামতে থাকি না, আমাকে পুরো বিধ্বস্ত লাগে, প্রচুর পরিমাণে জল খেতে হবে আমাকে, মানে দিনে মনে হয় 5-6 লিটার জল খেতে হবে এখানে, কারণ ব্রেস্ট ফিডিংয়ের জন্য এমনিই বলে জল বেশি খেতে, আর যে পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে মানে যাই না আমাকে মনে হয় জল খেয়েই থাকতে হবে, বুঝলে, খাওয়া দাওয়া আর কিছু করা যাবে না। এবার আমি ওপরে এসেছি, একটুখানি ঠিকঠাকভাবে সব কিছু রাখবো, মানে দেখি যদি পসিবল হয় আমার আর সৌরভে যে স্যুটকেসটা আমরা এনেছি ওটাকে আনপ্যাক করবো, তাও আর ভাবছি দরকার নেই থাক কালকে দেখা যাবে, গরমে না সত্যি কিন্তু পারা যাচ্ছে না। তোমরা আমাকে সবাই বলেছিলে যে সৌমি সাবধানে, তোজোকে নিয়ে সাবধানে থেকো, সত্যি তোমাদের ব্যাপারটা আমি বুঝবো, তোমাদেরকে আমি বলতাম যে পুনেতেও হেভি গরম পড়েছে, পুনের গরম আর কলকাতার গরম, বাবা রে বাবা। তো এটা হচ্ছে কি আমাদের ডিনার, চিকেন কষা তার সাথে রুটি, চিকেন কষার কালারটা কিন্তু খাসা এসছে। আমার জাস্ট ডিনার কমপ্লিট হলো, অ্যাকচুয়ালি সৌমির আগে ডিনার হয়ে গেছে, তো যদি ফিট করানো ছিল তারপর ওকে ফিট করে ঘুমও বাড়িয়ে দিয়েছে অলরেডি, অ্যাকচুয়ালি তোজো আজকে একটু এক্সস্টেড, তার জন্য একটু ঘুমোচ্ছে বেশি, যেটা ওর জন্য খুব ভালো। তো চলো আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি, বাড়িতে সবাই প্রচণ্ড হ্যাপি, বিয়েবেলা জামাই আবু এসেছিলো, তোজো সত্যি একটুখানি খেলাধুলা করছিলো, অর্ণবও চলে এসেছে হোস্টেল থেকে দাদা বলে কথা। তো আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর নতুন দেখছো প্লিজ শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। কালকে আমার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে, টাটা।